নমস্কার, আমরা ভূগোলের বিষয় নিয়ে বলছি। আমার নাম পৌশালী দে। নমস্কার, আমার নাম নীতি লক্ষ্মী। আমরা যে বিষয়টি নিয়ে বলছি সেটি হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার এবং তার রহস্য। গ্রিক শব্দ ট্রপো বা ট্রপোস বা টার্বুলেন্স থেকে কথাটি এসেছে এবং স্ফিয়ারের অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল থেকে ট্রপোস্ফিয়ার কথাটি এসেছে। আমরা ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন স্তরে আমরা বসবাস করি। ট্রপোস্ফিয়ার স্তরের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ট্রপোস্ফিয়ার গোলকীয় অঞ্চলের উচ্চতা 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 কিমি। ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা, কুয়াশা, তুষারপাত প্রভৃতি কারণের জন্য এই একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয় এবং এটি সমুদ্রতল থেকে 15 কিমি থেকে 0 কিমি পর্যন্ত বিস্তৃত। এর কিছু বিশেষত্ব দেখা যায়। যেমন ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, আর সমস্ত বায়ুমণ্ডলীয় গোলযোগ ট্রপোস্ফিয়ারে দেখা যায়। আর সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা ইউরোপীয় মেরু অঞ্চলে ভিন্ন হয়। কেন হয়? যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। কেন? যে আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছে এবং উচ্চতা হ্রাসের সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই যে মাউন্ট এভারেস্টের মাথায় বরফ জমছে, কেন মাউন্ট এভারেস্টের মাথায় বরফ জমছে, যে কেন ওই যে পাহাড়ি অঞ্চলে গেলে কেন ঠান্ডা লাগে, এতে বোঝা যাচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। আমরা যে স্থানে বাস করছি সেটা নিচু অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল উঁচু অঞ্চল, তাই পাহাড়ি অঞ্চল ঠান্ডা। আবার মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু, তাই মাউন্ট এভারেস্টের মাথায় বরফ জমছে। কেন হচ্ছে এটা? যে বায়ুমণ্ডলীয় বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলি দেখা যায়, যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, আর্গনিয়াম প্রভৃতি গ্যাস এই ট্রপোস্ফিয়ার স্তরে মিশে রয়েছে। আবার আমরা জানি যে এই যে ট্রপোস্ফিয়ারে যে সমস্ত গ্যাস মিশে এক জায়গায় থাকে সেই তার ঘনত্ব বেশি, এবং যখন ঘনত্ব বেশি হবে তখন গ্যাসটা ভারী হয়ে নিচের দিকে থাকে, এবং তখন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব কমতে থাকে, তাই মাউন্ট এভারেস্টের মাথায় বরফ জমতে দেখি। এবার আমাদের পরের কোশ্চেন হচ্ছে, সমস্ত বায়ুমণ্ডলীয় গোলযোগ ট্রপোস্ফিয়ারই দেখা যায় কেন? সমস্ত বায়ুমণ্ডলীয় গোলযোগ ট্রপোস্ফিয়ারই দেখা যায় কারণ জেট প্লেন বা এমনি প্লেনগুলো স্ট্রাটোস্ফিয়ার স্তর দিয়ে চলাচল করে। এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার স্তর। ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে চলাচল করে না এই জেট প্লেনগুলো, কারণ ট্রপোস্ফিয়ার স্তরে সমস্ত বায়ুমণ্ডলীয় গোলযোগ লক্ষ্য করা যায় এবং সমস্ত বায়ুর উপাদানগুলি এই স্তরে দেখা যায়। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ইথেন, মিথেন, হিলিয়াম সব কিছু এই স্তরে লক্ষ্য করা যায়, এবং ধূলিকণা এবং জলকণা দ্বারা আশ্রিত হয়ে মেঘ সৃষ্টি হচ্ছে, এবং তাই স্ট্রাটোস্ফিয়ার স্তরে সমস্ত গোলযোগগুলোই ট্রপোস্ফিয়ার স্তরে সমস্ত গোলযোগগুলোই দেখা যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা নিরক্ষীয় মেরু অঞ্চলে ভিন্ন হয় কেন? সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 0 কিমি থেকে 15 কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে আবার এর উচ্চতা সব জায়গায় সমান হয় না। নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা 18 কিমি এবং মেরু অঞ্চলে এর উচ্চতা 8 কিমি। নিরক্ষীয় অঞ্চল উত্তপ্ত হয়, সূর্য লম্বভাবে পড়ে, এবং মেরু অঞ্চল ঠান্ডা হয়, এটি লম্বভাবে পড়ে না এবং বায়ুতে